আপনারা জানেন এটা হচ্ছে ১১ সালের ঘটনা, সেইটি ১৮ সাল, বুঝতেই পারছেন, সাত বছর হৃদয়ের মা অপেক্ষা করেছে এই কেসটি। আমার মনে হচ্ছে কুষ্টিয়ার যারা মুক্তিপণের জন্য যারা ভিকটিম হয়েছিল তাদের পক্ষের বিবেক হচ্ছে হৃদয়ের মা। আমরা চেষ্টা করেছি রাষ্ট্রপক্ষ থেকে বিজ্ঞ জজ বাহাদুর মুন্সি মশিউর রহমান, উনি দ্রুত এসে কেসটা নিষ্পত্তি করলেন, অত্যন্ত সাহসিকতার সাথে, বিচক্ষণতার সাথে কেসটা শেষ করলেন। আমরা কুষ্টিয়াবাসী এবং আমার প্রশাসন তার প্রতি কৃতজ্ঞ, আমরা ন্যায় বিচার পেয়েছি।